ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো বলে দিয়েছি দেখি মাঝে বলতে বাবা আমরা অনেক ভালো আছি আমরা অনেক আমাদের বাড়িতে কালকে অনেকে আসবে ঘুরতে তো আমি আর আমার মা 10 কমে 5 করে দিয়েছি তার পেছনে অনেক কারণ আছে ভালো পয়সা নেবে কারণ কি মায়ের একমাত্র ছেলে দায়িত্ব সহকারে সব সুকেসে ড্রয়িং করে রেখেছে আর একটা ঘর পরিষ্কার করেছি আমি একটা ঘর পরিষ্কার করেছে মা মা তুমি বলো তোমার ছেলে দায়িত্ব সহকারে সব ময়লা করেছে আরো বেশি তো কম না বলো 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 তোমার ছেলে দায়িত্ব সহকারে ময়লা করেছে ইয়ে সর না ছেলে ময়লা করে না ছেলের মা ময়লা করে মা মাসি ই মা আমার মা কোনদিন আমাদের নামে ভালো কথা বলে না সব সময় ছেলের নামে ভালো কথা বলে যাই হোক আমার হাজবেন্ড বসে আছে ও একই হ্যালো ফ্রেন্ডস ওকে বাবা দেখলে মা বলতে আছে এগুলো না কে সব বলতে আছে আর বোকা বোকা বি এত তুমি চালাকি চালাকি কাজ করছো না সবথেকে মেন কাজ যেটা করেছি সেটা হলো এটা দাঁড়ো দেখা আমি সোকাসটা গুছিয়েছি আজকে এই দেখো এটা আমার বাবা ওই ওপরে আমাদের আগে ব্রহ্মা পুজো হতো সেই ছবি আছে ব্রহ্মা ঠাকুরের আগে আমাদের পুজো হতো এটা আমার ছেলে এটা আমার মা বাবা এটা আমার বদ্দির ছোটবেলা এটা বনু এটা আমি এটা ছেলে আর এটা আমরা তিন বোন মা আর ছেলে আমরা সবাই একসাথে আর এটা গণপতি বাপ্পা মানে গণেশ ঠাকুর আমার ছোটবেলার আর এই দুটো কাপ রয়েছে আমার ছোটবেলার সব জিনিস এখন ছেলের এটা উনুন আমার বদ্দি ছোটবেলায় আমার ঠাকুমার সাথে বানিয়েছিল দেখো সব সাজিয়েছি মানে আমার লাল দিদুন হ্যাঁ মানে ওর লাল দিদুন মানে আমরা লালমা বলে ডাকতাম মা আমার ফটো দেখো মা ফটো ফ্রেমটা দেখো স্বামী বিবেকানন্দ আর অনেকগুলো গণেশ ঠাকুর তোমরা দেখতে পারবে কারণ কি আগে আমাদের বাড়িতে আমরা টুকিটাকি যা যা মানে গিফট পেতাম বেশিরভাগই গণেশ ঠাকুরের সবকিছু পেয়েছি তাই বেশি গণেশ ঠাকুরের রয়েছে আর আমাদের সব কিছু আমরা এখন সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই দেখো বলছি যাই হোক এই দেখো এটা আমার ছেলে নিজের হাতে করেছিল তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম এটা করেছে বনু আর কিছু এখানে আপাতত দেখানো নেই ও বাই দ্য ওয়ে এই যে এই হর্সটা দেখছো এটাও আমার বনু করেছে আগে আমার ছেলে ঘোড়া ভীষণ ভালোবাসে তাই বনু এটা নিজের হাতে বানিয়ে দিয়েছিল এই দেখো ওখানে যে সান্টাটা দেখছো দেখতে পাচ্ছ কি ওই সান্টাটা বনু বানিয়েছে এই যে সান্টাটা আমি আর কত জুম করলাম না কারণ আমার ছেলে এখন বকবক বকবক করেই যাচ্ছে যাই হোক আমরা এখন একটু আগে জাস্ট চা খেলাম এখানে হঠাৎ ব্লুটুথ কানেকশনটা কিসের জন্য দেখা যায় আমি বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জানো আমাকে এগুলো শেখাবে তো আমাদের কি ব্লুটুথ কানেকশন আসছে বারে বারে এখন মনে পড়লো যাই হোক এখন ঘরে তো অনেক কাজ আছে তো আজকে যেটা আছে আজকে আমি আর আমার মা ঠিক করেছি ঘর দোয়ার সব গোছাবো তার পেছনে একটা কারণ আছে ওটাই তো বলছি তার পেছনে একটা কারণ আছে তার কারণ কি আমাদের বাড়ির সামনে যেহেতু কাজ হচ্ছে আমাদের ঘর পুরো ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে আর রইলো আমরা কদিন যেহেতু বাড়িতে ছিলাম না আমাদের পুরো ঘরের মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে আমার দোকান থেকে আজকে এক গাদা ময়লা বেরিয়েছে জানো
আমার পুরো দোকান থেকে আজকে অনেক ময়লা বেরিয়েছে, কারণ আমি দেখেছি যখনই আমার দোকান বন্ধ থাকে তখনই পুরো ময়লা ভর্তি থাকে। তো আজকে দোকান পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগেছে, আমার যেই দোকান খুলতে যেটা 1 ঘন্টা বা লাগে সেটা আমার আজকে 1.5 ঘন্টা উপরে লেগে গেছে দোকান টোকান পরিষ্কার করতে। তো ঘরটাও এসে দেখছি মানে ছিটাল ছিটাল লাগছে। তো আমি আর মা মিলে আজকে ঠিক করবো। ইনফ্যাক্ট ঠিক করতে করতে আমাদের আজকে ফোন এসছে একজনের, সে হঠাৎ বলছে কি কালকে আমাদের বাড়িতে আসবে। তো কালকে বন্ধ করবার একদমই ইচ্ছে নেই দোকান, কারণ কি কদিন টানা আমাদের দোকান যেহেতু বন্ধ গেছে, তাই আমরা হচ্ছে কালকে বন্ধ করবো না দোকান। কালকে ইচ্ছা আছে হাফবেলা দোকান করবো, আমার হাজব্যান্ড আমার মা দুজনেই হাফবেলা দোকান খুলবার জন্য রাজি হয়েছে। তো দুজনেই হাফবেলা দোকান করবো, তারপর হাফবেলা দোকান করার পর বন্ধ করে দেবো। আর আজকে রাত্রিবেলাটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমি বাড়িতে যেতে পারবো কি না, বাবার বাড়িতে থাকবার চান্সটা বেশি আছে। তো যদি যাই সেটাও তোমাদেরকে শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো এখানেই থাকবো, আর এক্সট্রা কিছু বলার নেই। আর আমি আর আমার হাজব্যান্ড কালকে একটু আমি বাজারে যাবো, কারণ বাজার থেকে মাছ মাংস সব কিনে আনতে হবে, কারণ বাড়িতে কিচ্ছু নেই। যেহেতু আমরা এই কদিন ছিলাম না কাকুমার বাড়িতে, বেশি যাতায়াত করছিলাম, তাই অত কিছু আর বাজার টাজার করিনি, সব বাজার টাজার শেষ হয়ে গেছে, সব কিছু জানবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর একটু আর আমরা যেন চা খেলাম, আর আমি পুরো তোমাদের সাথে কথা বললাম যে জনতা এক্সপ্রেসের মতো বলতে গেলাম বলতে গেলাম বলতে গেলাম, যাই হোক এটলাস্ট আমি আজকে এই বাড়িতেই রয়েছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ঠিক রাত 12টা বাজে, আমার ছেলে অলরেডি জেগে। তো এখন পর্যন্ত কোনো কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি আর আমার অনেকক্ষণ ধরে বকবক করছিলাম, তারপর মা কিছু নিজের উঠে কাজ ছিল ওগুলো করছে। তো যাই হোক এখন পর্যন্ত জেগে আছি, আর আজকে আমরা রাতে একটা স্পেশাল ডিনার করেছি, হয়তো কেউ করে বা কেউ করে না। আমরা আজকে মুড়ি চানাচুর আর চা খেয়েছি রাত্রিবেলা। তো কেউ আমাদের মধ্যে মুড়ি চানাচুর চা আছে খাও নাকি অবশ্যই বলো। তাই আমরা মুড়ি চানাচুর চা খেয়েছি, আর এখন কী বলবো এখন কিছু বলার নেই। এখন টিভিতে হচ্ছে চাঁদের পাহাড়, তো আমার ছেলে সেটা দেখছে। বাবা না বাবা একটু আয়, আজকে আমরা এখনো ঘুমাইনি। এত দুষ্টু বাবা আমার, বলেছে আমার সাথে একসাথে ঘুমাবে, এত দুষ্টু বাবা, আজকে ঘুমিয়ে পড়ো বাবা। না না বাবা, আমরা কি পটি ভালো তো আমরা কিছু পটি পড়েছিল, কোনো কোনো পটি পড়েছিল, ইঁদুরের পটি পড়েছিল, বলো ইঁদুরের পটি পড়েছিল, মানে ওটা ঠিক আছে থাক বাবা, ঘুমিয়ে পড়ো যাও তুমি, ঘুমিয়ে পড়ে ঘুমাও, লাগছে মারবো ঘুম থেকে উঠে কথা বলবো কি কি করছিস। আমি সবে বাজার থেকে আসলাম, আমার বাজার সব কমপ্লিট হয়ে গেছে। বাজার থেকে মাছ কিনলাম, ভেতরে মাছ আছে করে দেখো, বাজার থেকে মাছ কিনে আনলাম, যখন মাছ কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, মাছ কিনলাম আর টুকিটাকি যা দরকার ছিল, যেমন কিনা বিস্কুটের প্যাকেট দরকার ছিল, চা পাতা শেষ হয়ে গেছিলো বিস্কুটের প্যাকেট, চা পাতা, তবে একটুখানি চানাচুর আনলাম, মাঝে মধ্যে মুড়ি দিয়ে মেখে খাই বা খেতে ইচ্ছা করে। তারপর আলু এনেছি, আজকে টুকটাক আজকে বেশি কিছু করিনি, আলু এনেছি, কড়াইশুঁটি আনলাম, কড়াইশুঁটি, বেগুন, ধনে পাতা আর গন্ধরাজ লেবু, আর কিছু আনিনি, কড়াইশুঁটি, বেগুন, ধনে পাতা, গন্ধরাজ লেবু আনলাম, আর একটু হ্যাঁ মা আলু এনেছি, এই টুকিটাকি এইসব জিনিসগুলোই আনলাম, আজকে আর অত কিছু আনিনি। ইচ্ছা ছিল মাংস আনবো, কিন্তু মা বলেছে আজকে মাংস টাংস কিছু আনতে না, কারণ কি আজকে কি একটা আছে জানি, অত শত জানি না, তো প্রবলেম হচ্ছে, তো তাই আর কিছু আনিনি। তো যা যা বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে স্নানে যাবো, বা বোন বোনও স্নানে গেছে, ও কখন আসবে বুঝতে পারছি না, ও তাড়াতাড়ি না আসলে আমি স্নানে যেতে পারবো না। স্নান টান করে এসে আবার দোকান খুলবো, দোকান টোকান খোলার পর আবার আজকে তাড়াতাড়ি বন্ধও করে দিতে হবে, বাইরের লোকজন আসবে, দেখা যায় কত দূর কী হয়। হাই ফ্রেন্ডস, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পিছনে প্রচুর অবস্থা দেখছো, এগুলো সব ধোয়া জামা বইগুলো, তো এখন ভাজ টাজ করতে হবে। তোমাদের সাথে আগে থেকেই কথা বলা শুরু করে দিলাম, তাই হোক আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, যাবতীয় যা কাজ করে সব কমপ্লিট হয়ে গেছে। অ্যাট লাস্ট দোকানটা খোলা হলো না, দোকানটা খুলতে পারবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি এখন বিছানাপত্র কোচ কাজ করে ধোয়া জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে বিছানার চাদরটা সব চেঞ্জ করে নিই। ওকে,
Hi friends, আমার এখন সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে পুরো বিছানা টিছানা পাতা কমপ্লিট হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে আমি এখন আজকে আমার ছেলেকে নিজেরাতে খাইয়ে দেব মামার হাতে খাওয়ার ইচ্ছে ছিল মামার মায়ের হাতে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মামা একটা দরকারি কাজে বেরাচ্ছে তাই আমার হাতে খাবে তার জন্য মনে একটু দিছে দরকারি কাজ কি কোথায় মিষ্টি আনতে হ্যাঁ এটা কোন দরকারি কাজ হলো হ্যাঁ বাড়িতে লোক এলে কি দেব এটা কোন কাজে পরে কথা বলে হাই ফ্রেন্ডস এই দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব আমি পুরো ফুল মেকআপ টেকআপ করে নিয়েছি এখন আমরা দুজন মিলে যাব আর কিছু টুকটাক জিনিস কিনতে হবে এটা আমরা দুজন মিলে কেনাকাটি করে তারপর একেবারে বাড়িতে যাব বাড়িতে অলরেডি মাসিটা সবাই চলে এসছে আর এখন আমরা দুজন যাব হাই ফ্রেন্ডস কথা হচ্ছে আমি ওকে বিরক্ত করছি ওকে আজকে ঘুমাতে দিইনি ঘুমাতে দিয়েছি একটু ঘুমাতে আমি এক ঘন্টা ঘুমাই যাই হোক পরে কথা বলছি সারাক্ষণই ঘরে ঘুমাচ্ছে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কাজ করছি কিচ্ছু শেয়ার করতে পারি না আমি কি ড্রেস পরেছি এটাকে এটা আমাকে আমার বৌমা দিয়েছিল একদিনও পরি তো আজকে পরি হাই দেখো আমাদের সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার বদমাস আর আমার হাজবেন্ড মিলে এখন যাচ্ছি বিবেক মেলাতে আরে দেখো আমাদের বাড়িতে কে কে এসছে এখানে একটা ডান্স দেখাবো ওয়েট যে মামা বনু চলো চলো সাজগোজ করেছে মেম বদ দিদি টুম হাই হাই এখন আমরা যাচ্ছি বিবেক মেলাতে তো আমরা বেরিয়েও পড়েছি যাবো আমিও আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ছেলে অলরেডি কালকে গেছিল মানে এই বছর দিস ইয়ার না আরেক বছরের মা গেছিল হ্যাঁ আগের বছরে গেছি আমরা এখন বিবেক মেলার সামনে পুরো চলে এসেছি আমি এখন রাস্তা এবার বন্ধ করে দিলে রাস্তা পার হচ্ছে বকা খেলাম কারণ কি রোড ক্রস করতে হবে ওই জন্য বকা খেলাম তো রোড ক্রস করা হয়ে গেছে এখন আমি মেলাতে ঢুকছি তো তোমাদের সাথে ফটো শেয়ার করছি তো দেখি
Tada, gue udah tau.